আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশাল ট্রাভেলস রিয়াদ শাখা থেকে দেশে যখনই কোনো অস্থির পরিবেশ তৈরি হয় তখন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রবাসীরা বলতে পারে বাস খায় এই মুহূর্তে বিভিন্ন কারণে অনিবার্য কারণবশত বলেন বা অন্য কোনো কারণবশত বলেন সৌদি প্রবাসীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল হচ্ছে রিশিডিউল হচ্ছে আমি গত কয়েকদিন ধরে আপনাদেরকে কিন্তু অনেকগুলো ফ্লাইটের শিডিউল দেখিয়েছি যেগুলো ক্যান্সেল হয়েছে আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আপনি যখন বিনমিশাল ট্রাভেলস থেকে টিকিট কাটবেন এক্ষেত্রে যদি কর্তৃপক্ষ কোনো ফ্লাইট ক্যান্সেল করে অনিবার্য কারণবশত সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ জিরোতে আপনাকে টিকিটটা রিফান্ড করে দিব অথবা ইস্যু করে দেবো আমার সামনে অলরেডি বেশ কয়েকজন আছে এর মধ্যে ভাই অলরেডি আপনি টিকিট চেঞ্জ আমি দুইবার চেঞ্জ করছি টাকা আমরা না কোনো এখন আবার আসছে এখন আবার করে দেব একদম সম্পূর্ণ ফ্রিতে রিমন ভাইয়া একটু কষ্ট করে দেখা হতো কোন কোন ফ্লাইটগুলো ক্যান্সেল আছে আর চাইলে এই মুহূর্তে আপনারা বাংলাদেশ বিমানের টিকিট কাটতে পারেন বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট ক্যান্সেল হচ্ছে না এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মধ্যে বেশ কিছু ফ্লাইট স্বাভাবিকভাবে দেশে যাচ্ছে এবং আসতেছে সৌদি এয়ারলাইন্সেরও মোটামুটি অনেকগুলো ফ্লাইট যাচ্ছে মাঝে মধ্যে কিছু ফ্লাইট তারা ক্যান্সেল করে দিচ্ছে কেন কি কারণে সে বিষয়ে আমরা এখন পর্যন্ত প্রপার তথ্য পাইনি তো আমরা অ্যাজ এ ট্রাভেল এজেন্সি কাজ করি বিদায় আপনাদেরকে সেটা জানানো দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে করি তাই জানাচ্ছি এই মুহূর্তে যে ফ্লাইটগুলো ক্যান্সেল আছে তার নাম্বারগুলো আপনাদের সামনে টাইম শো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকে আট তারিখ বৃহস্পতিবার বিকেল সাইটটা পাঁচচল্লিশে যে বিমানটা ফ্লাইট নাম্বার বলো বিকেল চারটে পঞ্চাশে যে ফ্লাইটটা বাংলাদেশ রিয়াদ থেকে ঢাকা যাবে ফ্লাইট নাম্বার হচ্ছে এস বি জিরো ফোর ওই ফ্লাইটটা আজকে ক্যান্সেল করা হয়েছে এবং জেদ্দা থেকে আট তারিখ যে ফ্লাইটটা ক্যান্সেল করা হচ্ছে জেদ্দা থেকে ঢাকা এস বি সেভেন নাইন এইট বিকেল পাঁচচল্লিশে বিমান ছাটার কথা এই বিমানটা এখনও ছাড়ে নেয় এটা ক্যান্সেল গণ্য করা হয়েছে আরেকটা ফ্লাইট হচ্ছে যে আপনার দুপুর তিনটা বিশে যে ফ্লাইটটা ছাড়ার কথা ছিল ওইটাও ক্যান্সেল হয়েছে এটা হচ্ছে আজকের শিডুয়েলটা বৃহস্পতিবার আট তারিখ আর আপনার নয় তারিখে যে ফ্লাইটগুলো আছে আপনার নয় আগস্ট রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে যে ফ্লাইটগুলো ছাটবে ওইটারও সেম অ্যাট এ টাইম যে চারটা পঞ্চাশের যে ফ্লাইটটা আছে ওই ফ্লাইটটাও ক্যান্সেল করা হয়েছে চারটা পঞ্চাশের যে ফ্লাইটটা আছে ওইটা ক্যান্সেল করা হয়েছে ওই ফ্লাইটের নাম্বারটা হচ্ছে আপনার এস বি এইট জিরো ফোর ওই ফ্লাইটটা ক্যান্সেল করা হয়েছে আরেকটা ফ্লাইট হচ্ছে রিয়াদ থেকে জেদ্দা জেদ্দা থেকে ঢাকা রিয়াদ থেকে জেদ্দার যে ফ্লাইটটা আছে এস বি ওয়ান ওই ফ্লাইটটা রিয়াদ থেকে জেদ্দা যাবে কিন্তু জেদ্দা থেকে ঢাকার যে ফ্লাইটটা আছে ওইটা ক্যান্সেল হয়ে গেছে ওই ফ্লাইটে যদি আমাদের কোনো যাত্রী থাকেন বা ওই ফ্লাইটে যাত্রী থাকে তারা ট্রাভেলসের সাথে যোগাযোগ করে ফ্লাইটটা চেঞ্জ করে নেবে আরেকটা ফ্লাইট হচ্ছে যে আপনার জেদ্দা থেকে জেদ্দা থেকে যে ফ্লাইটটা ছাড়বে এস বি এইট জিরো টু ওই ফ্লাইটটা রিয়া জেদ্দা থেকে ঢাকা দুপুর তিনটা বিশে ছাড়ার কথা ওই ফ্লাইটটা ক্যান্সেল করা হয়েছে জেদ্দা থেকে ক্যান্সেল করা হয়েছে নয় তারিখ দুপুর তিনটা বিশের ওই ফ্লাইটটা ক্যান্সেল করা হয়েছে আরেকটা ফ্লাইট চারটে পঞ্চাশ নয় তারিখ ওইটাও ক্যান্সেল করা হয়েছে জেদ্দা থেকে দশ তারিখ সেম টাইম দুপুর তিনটা বিশের যে ফ্লাইটটা আছে ওইটাও ক্যান্সেল করা হয়েছে আর রিয়াদ থেকে ক্যান্সেল করা হয়েছে দশ তারিখ শনিবার দশ তারিখ শনিবার ক্যান্সেল করা হয়েছে রিয়াদ থেকে মদিনা হয়ে যে ফ্লাইটটা যাবে রিয়াদ থেকে মদিনা হয়ে যে ফ্লাইটটা ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ফ্লাইট নাম্বার হচ্ছে এস বি ওয়ান ফোর সিক্স ওয়ান এই ফ্লাইটটা রিয়াদ থেকে মদিনা মদিনা থেকে একটা ফ্লাইট আছে সেটা হচ্ছে এস বি সেভেন নাইন ওই ফ্লাইটটা ক্যান্সেল করা হয়েছে তো আমরা ওকে অনেক ধন্যবাদ রিমন মোটামুটি বেশিরভাগ ফ্লাইটে আপনার বাতিল হচ্ছে অনিবার্য কারণবশত আশা করি কয়েকদিনের মধ্যে এই সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে আমরা দোয়া করি ইনশাল্লাহ আর আপনারা বিনমেশাল মিশাল ট্রাভেলস থেকে টিকিট নিলে অন্তত এই সুবিধাটা পাচ্ছেন যে যেটা কোম্পানি আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রিফান্ড করার সুযোগ দিচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতে সেটা আপনাদেরকে করে দিব আর যেটা আপনি লোকাল এয়ারলাইন্সের টিকিট সেটার ক্ষেত্রে আমরা কোনো ধরনের সহযোগিতা আপনাদেরকে করতে পারবো না তবে চেষ্টা করব অনেক সময় পাওয়া যায় না সেটা শুধুমাত্র লোকাল এয়ারলাইন্সের ক্ষেত্রে ভালো থাকবেন